সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনারা খুব দ্রুত ফাইবারের গিগ প্রথম পৃষ্ঠায়, সেকেন্ড পৃষ্ঠায়, থার্ড পৃষ্ঠায় নিয়ে আসতে পারেন। আমি কেন তিনটা পেজের কথা বললাম, কারণ হচ্ছে একটাই, অনেকেই বলে যে ফার্স্ট পৃষ্ঠায় চলে আসবে, এটা এক্স্যাক্টলি হয় না কখনো। এটা অবশ্যই আপনি তিন নাম্বার পজিশন পর্যন্ত রাখতে পারবেন যদি প্রপারলি আপনি অপটিমাইজেশন জানেন। আমরা জানি ফাইবারে গিগ র্যাঙ্ক করার ক্ষেত্রে অনেকগুলো সিস্টেম বা অনেকগুলো অ্যালগোরিদম কাজ করে, তার মধ্যে অন্যতম একটা অ্যালগোরিদম হচ্ছে ফাইবারে গিগ প্রপার অপটিমাইজেশন। এটা যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে আপনার গিগ 100% প্রথম পৃষ্ঠায় থাকবে, এবং প্রথম পৃষ্ঠায় না থাকলেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটা পেজে মাস্ট থাকবেই। তো আমরা কিভাবে অপটিমাইজেশন করব এবং এই অপটিমাইজেশন কেন প্রয়োজন এবং গিগের ইমেজ কী টাইপের ইমেজ দিতে হবে, এটা সম্পর্কে আমি একটা পরিষ্কার আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আশা করি যে আপনি মোটামুটি আজকের কথাগুলো যদি আপনি শুনেন ভালোভাবে এবং ভিডিওটা কন্টিনিউ করেন, আই হোপ যে অনেক কিছু শিখতে চলেছেন, কারণ আমরা 2024 সাল পড়েই গেল আর মাত্র কয়টা দিন। তো আমাদের অ্যালগোরিদম কিন্তু ইতিমধ্যে চেঞ্জ হয়ে গেছে। আমার গিগ কিন্তু 25,000 মানুষের সাথে কম্পিটিশন করে সবসময় ফার্স্ট পজিশনে এক দুয়ে থাকে, পেজে না, এটা কিন্তু একে, মানে রোল নাম্বার যেমন এক দুই এরকম, এক দুয়ে কিন্তু অল টাইম থাকে। বিগত এক দুই বছর যাবত আমারটা এই পজিশন আমি রেখে দিয়েছি, মাশাল্লাহ, জানি না কতদিন থাকবে, আবার নতুন অ্যালগোরিদম চেঞ্জ হইলে সেটা নিয়ে আবার পড়াশোনা করতে হবে, তাহলেই আবার আগের জায়গাটা ধরে রাখতে পারবো। তো আই হোপ যে আমার এই পজিশনটা এত দ্রুত চলে যাবে না, এখানে আমার লং টাইম একটা পজিশন তৈরি হয়ে গেছে। আমি খুব দ্রুতই যে কোনো একটা ফাইবারের গিগ, যে কোনো একটা ফাইবারের প্রোফাইল খুব দ্রুত র্যাঙ্ক করাইতে পারি। তো এটার মূল কারণটা কী? আমরা অনেকে আসি যারা ফাইবারে কাজ করি কিন্তু আমাদের প্রপারলি অ্যালগোরিদম জানি না। অ্যালগোরিদম না জানলে কিন্তু আসলে কোনো কাজে আসবে না। আমরা অনেকেই ভালো স্কিল আছে বা অনেকেরই ভালো এক্সপিরিয়েন্স আছে কাজ করার, কিন্তু সমস্যা হচ্ছে মার্কেট প্লেস জানেন না। মার্কেট প্লেসে যদি আপনি গিগ র্যাঙ্ক না করাইতে পারেন তাহলে কিন্তু আপনি রিভিউ নিয়ে খুব একটা সাফল্য অর্জন করতে পারবেন না, ভালোভাবে পজিশন তৈরি করতে পারবেন না, কারণ ফাইবারে প্রচুর সময় দিতে হবে, প্রচুর সময় যাবে কিন্তু দেখা যাবে যে আপনি কোনো আর্ন করতে পারবেন না। তো এই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রপারলি অপটিমাইজেশন দরকার, কী টাইপের ইমেজ দরকার, কী টাইপের টাইটেল দরকার, কোথায় কোথায় আমরা অপটিমাইজেশন করব, কোথায় কোথায় আমরা কিওয়ার্ড প্লেসমেন্ট করব, এই সমস্ত বিষয় নিয়ে আমি একটা পরিপূর্ণ আইডিয়া দিব। চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। ওকে, আশা করি আপনারা আমার স্ক্রিন প্রপারলি দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে আপনাদের সামনে একটা টিপ শেয়ার করি, সেটা হচ্ছে কম্পিটিশনটা। যেমন এখানে দেখেন এই ইনস্টাগ্রাম প্রমোশন, এটা হচ্ছে একটা মাত্র কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা লিখে যখন আমি সার্চ করছি তখন এখানে আমার সার্ভিস কম্পিটিশন আসতেছে 10,346টা। তো আমি যদি এই সার্ভিসটা দিতে চাই, যেমন ইনস্টাগ্রাম সার্ভিস যদি আমি দিতে চাই, তাহলে কি আমাদের কম্পিটিশন কত? 10,346 জন। হচ্ছে যদি আপনাদের কম্পিটিশন 5,000-এর উপরে হয়, 5,000-এর উপরে হতে পারে 10,000, 20,000, 1,00,000, আরও বেশি যদি হয়, সেক্ষেত্রে আপনাকে মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করতে হবে। যদি সেটা না করেন সেক্ষেত্রে আপনি একটা কিওয়ার্ড দিয়ে যদি র্যাঙ্ক করাইতে চান, পরবর্তীতে আপনি ঝামেলায় পড়বেন, আপনার একটা কিওয়ার্ড দিয়ে হয়তো র্যাঙ্ক নাও করতে পারে। যদি দেখা যায় যে আপনি 5টা বা 6টা, সেখানে 6টা কিওয়ার্ড দিয়ে পাবলিশ করছেন, ফাইন। তো 6টা কিওয়ার্ড দিয়ে একটা কিওয়ার্ড দিয়ে আপনার 1 নম্বরে আসছে, আর সেকেন্ড কিওয়ার্ড দিয়ে আপনার 10 নম্বরে আসে, বা 3 নম্বর কিওয়ার্ড দিয়ে আপনার ধরেন 2 নম্বরে আসে, 5 নম্বর কিওয়ার্ড দিয়ে বা 4 নম্বর কিওয়ার্ড দিয়ে আপনার 5 নম্বর পজিশনে আসে, মানে এইভাবে প্রতিটা কিওয়ার্ড দিয়ে বিভিন্ন পজিশনে আসে। এতে লাভটা কী হবে? এতে লাভটা হবে একটাই, সেটা হচ্ছে প্রতিটা কিওয়ার্ড থেকে আপনার যে ছোটো ছোটো ইমপ্রেশন আসবে বা সামান্য কিছু ইমপ্রেশন আসবে, ক্লিক পড়বে, এই ক্লিকগুলোর কারণে দেখা যাবে আপনার গিগগুলো পার্মানেন্টলি একটা পজিশন তৈরি করবে। ফাইবার তখন বুঝতে পারবে যে এই গিগটাকে বা এই সার্ভিসটাকে, মানে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আমাকে তুলতে হবে, মানে ফাইবারের অ্যালগোরিদমকে আমাকে বুঝাইতে হবে। টোটাল কথা হচ্ছে আমরা ছোটোবেলা পড়াশোনা করছি না, আমাদের ম্যাথ টিচার কী বলছে যে
অঙ্ক যা কিছু আছে পানিতে গুলিয়া সকালবেলা খাইতে হবে। এখানেও অ্যালগোরিদমকে মনে করেন পানির সাথে মিশাইয়া আমাদের সার্ভিসটা তাকে বুড়ি হিসেবে খাওয়াই দিতে হবে, তাহলে যেটা হবে অ্যালগোরিদমটা আমরা প্রপারলি কাজে লাগাতে পারবো। ঠিক আছে, তো কম্পিটিশনটা হচ্ছে এটা, যখন আপনার কম্পিটিশন অনেক বেশি হবে সেই ক্ষেত্রে আপনার মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আশা করি আপনি মাল্টিপল কিওয়ার্ড বিষয়টা আপনি প্রপারলি বুঝতে পারছেন। তো চলুন আমি দেখাই অপটিমাইজেশনটা কীভাবে করে থাকে। ধরেন এটা হচ্ছে একটা গিগ, যদি রিভিউ নাই এখানে আরেকটা গিগ আছে, দুইটা গিগের ভিতরে পার্থক্য দেখাই। তো এখানে যখন এই একটা স্টুডেন্ট আমাদের, তো এই মেয়েটা তিনি কীভাবে গিগ র্যাঙ্ক করাইতেছে, তার গিগ কিন্তু ফার্স্ট পজিশনে আছে। ঠিক আছে, ফার্স্ট পজিশনে আছে। তো কখনও কখনও এটা উঠানামা করে, আপনি হয়তো আধা ঘন্টা পরে যদি দেখেন হয়তো এক নম্বরে দেখবেন, বা আধা এক ঘন্টা পরে দেখলে আপনি হয়তো দুই নম্বরে দেখবেন, আবার দেখবেন যে ঘন্টাখানিক পরে আবার রিপ্লেস করলে ফার্স্ট পজিশনে চলে আসবে। এটা স্থায়ী না। ওকে, যেহেতু এটা নতুন গিগ বা মাত্র দুইটা অর্ডার কমপ্লিট করছে, তো এই ক্ষেত্রে কিন্তু তার সার্ভিসটা খুবই নতুন বা তার গিগটা খুবই নতুন, সেক্ষেত্রে তার গিগটা উঠানামা করবে। যদি আপনার গিগ, যদি ধরেন আপনি লেভেল ওয়ান থাকেন বা আপনার গিকে যদি 10-20 রিভিউ থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা স্থায়ী হবে। মাঝে মাঝে হয়তো এক দুই সরতে পারে এদিক সেদিক, পেজ না মানে সিরিয়াল সরতে পারে আর কি। তো এখানে যিনি মানে গিকটা তৈরি করছে, যিনি তার গিক অপটিমাইজেশনটা একটু দেখানোর জন্য আপনাদের সামনে শেয়ার করছে। তো এখানে দেখেন তিনি যেটা করতেছে ইউটিউব চ্যানেল এসইও, এটা কিন্তু একটা প্রপার কিওয়ার্ড, এটা কিন্তু একটা প্রপার কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড দিছে। ভিডিও অপটিমাইজেশন, এখানে আরেকটা কিওয়ার্ড ব্যবহার করছে। টপ র্যাঙ্কিং একটা কিওয়ার্ড, এটাও একটা ব্যবহার করছে। চ্যানেল এসইও, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, এটাও কিন্তু ব্যবহার করছে। তার মানে বুঝতেছেন, আবার যখন কেউ লিখবে ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন, তখনও দেখবেন এই সার্ভিসটা বা এই গিগটাই তাদের সামনে শো করাচ্ছে। বুঝতেছেন ব্যাপারটা? তার মানে আমি একটা টাইটেলের ভিতরে আমি 4-5 কিওয়ার্ড পেয়ে গেলাম। ঠিক আছে, পেয়ে গেলাম। এতে কি হবে, এই গিগটা কিন্তু বিভিন্ন জায়গায় সার্চ রেজাল্টে, ফাইবারে যে সার্চ রেজাল্ট আছে সেখানে কিন্তু শো করবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। আপনি এবার আসেন ব্যানারের অপশনে। ব্যানারটা অবশ্যই আপনাকে প্রপার ব্যানার হতে হবে। আমি যদি আপনাদেরকে একটা আইডিয়া দিই, আমি কালকের আগের দিন আমাদের প্রিমিয়াম একটা ক্লাসের ভিতরে আমি একটা ব্যানার বানাইছি জাস্ট ক্যানভা দিয়ে। দেখেন এই ব্যানারটার ভিতরে 100 মানুষ যদি দেখে বা 100 যদি ক্লায়েন্ট যদি দেখে, মনে করেন আমি গ্যারান্টি দিতে পারি 50 ক্লায়েন্ট বাদ দিলাম, 40 ক্লায়েন্ট মাস্ট বি, এটা না পছন্দ করে চলে যেতে পারবে না, না পছন্দ করে চলে যেতে পারবে না। এটা কিন্তু কী সার্ভিস দিতেছি সেটা কিন্তু আমি তাকে প্রপারলি বুঝিয়ে দিছি। ঠিক আছে, এটা কিন্তু আমি প্রপারলি বুঝিয়ে দিছি যে আমি এই সার্ভিসটা দিতেছি। তো সেমভাবে আপনি যখন ব্যানার বানাবেন তখন কিন্তু অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে, আসলে এক্স্যাক্টলি আপনি কী সার্ভিস দিতেছেন সেটা 1 কিলোমিটার দূর থেকে কেউ যখন দেখবে যেন বুঝতে পারে যে এটার সার্ভিসটা কী বা এই গিগটা কী বিষয়ের উপর হয়েছে, তাহলে কিন্তু আপনার অর্ডার পাওয়ার বা আপনি অর্ডারটা বেশি পাবেন। ঠিক আছে, তার মানে আমি দুইটা জিনিস আপনাদের সামনে ক্লিয়ার করলাম, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ইমেজ, গিক ইমেজ। তো এটা কিন্তু অবশ্যই পরিষ্কার হতে হবে, খুবই ইউনিক হবে, যদিও এটা খুব একটা ইউনিক হয় নাই কিন্তু তারপরেও মোটামুটি ফাইবারের কাছে তার ভাল লাগছে, ফাইবার কিন্তু তাকে একটা র্যাঙ্ক দিছে। তো এবার আসেন ডেসক্রিপশনে। ডেসক্রিপশনের প্রথমে যাই কিছু হয়ে যাক, এই ছেলেটা মনে হয় কিছুটা মিস্টেক করছে কিছু জায়গায়। তো যাই হোক, প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি যে কিওয়ার্ড দিয়ে টার্গেট করতে চাচ্ছেন যে আমার এই কিওয়ার্ড দিয়ে আমার 100% র্যাঙ্ক করাইতে হবে, সেই কিওয়ার্ডটা আপনাকে প্রথমে রাখতে হবে আপনার প্রথম লাইনে। কারণ আমরা জানি প্রতিটা অ্যালগোরিদম, প্রতিটা ওয়েবসাইটেরই কিন্তু প্রথম যে জায়গাটা থাকবে, প্রথম একটা ডেসক্রিপশনের প্রথম লাইনটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। যদি এটার ভিতরে আপনি কিওয়ার্ড ফোকাস করাইতে পারেন সেটা কিন্তু মাস্ট বি র্যাঙ্ক করবেই। তো এখানে দেখেন তিনি যেটা করছে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসইও সার্ভিস গিক। ওকে, এখানে ভুল লেখছে, যদিও এখানে একটা হবে, এখানে সার্ভিস হবে না গিক হবে, যাই হোক। তো এবার দেখেন এই লোকটাকে যদি আমরা দেখাই, ওয়েলকাম টু মাই বেস্ট ইউটিউব চ্যানেল এসইও ফর ইম্প্রুভ ভিডিও র্যাঙ্ক সার্ভিস।
তার মানে এই দুইটার ভিতরে আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? দুইটার ভিতরে কিন্তু সেম জিনিসগুলোই ফলো করতেছে আমার, আমি যে রুলসটা আপনাদেরকে দেখাইতেছি বা যে অ্যালগোরিদমটা দেখাইছি এটা কিন্তু সেম টু সেম ফলো করা হচ্ছে। তার মানে কি এই কিওয়ার্ডটা আমাদের হচ্ছে মেন কিওয়ার্ড, এখানে এই লোকের কিওয়ার্ড দ্য বেস্ট ইউটিউব চ্যানেল এসইও, এটা হচ্ছে তার মেন কিওয়ার্ড, এইটাতে তিনি কিন্তু র্যাঙ্ক করানোর চিন্তাভাবনা করছে, সেই জন্য কিন্তু এখানে প্লেসমেন্ট করছে প্রথম লাইনেই। এবার আসেন দ্বিতীয় লাইনে, আপনি চাইলে এই লাইনে দ্বিতীয় লাইনের এই লাইনে আপনি আপনার কিওয়ার্ডটা আবার প্লেসমেন্ট করতে পারেন। যেমন এখানে লেখছে ভিডিও এসইও, বেশি লেখার কারণে দেখা গেছে যে লিখতে জানে সেই জন্য এইভাবে লেখছে। তার মানে এই লাইনে এখানে যাই কিছু লেখা থাকুক, ভুল মূল যাই হোক বাদ দেন, ওগুলো আমরা ভুল ধরতে আসি নাই, ঠিক আছে। আমরা এখানে আসছি কিওয়ার্ড প্লেসমেন্ট করা দেখতে, ঠিক আছে। তো আমরা এখান থেকে সরাসরি কী করবো, আমাদের এই লাইনের প্রথম যেটা থাকবে এখানে আমরা আমাদের কিওয়ার্ডটা মেন কিওয়ার্ডটা আমরা এখানে যেটা দিব সেটাই আমরা এখানে প্লেসমেন্ট করব, ঠিক আছে, ক্লিয়ার। এবার আসেন দুইটা কিন্তু আমার কিওয়ার্ড প্রপারলি কমপ্লিট হয়ে গেল। এবার আসেন দ্বিতীয় লাইনের মানে প্রথম প্যারার দ্বিতীয় প্যারার প্রথম লাইনে, এখানে কিন্তু আপনার ওই কিওয়ার্ডটা মাস্ট বি প্লেসমেন্ট করতেই হবে। এবার বলতে পারেন ভাই বাকি যে মাল্টিপল কিওয়ার্ডগুলো নিলাম সেটা আপনি কোথায় প্লেসমেন্ট করবেন? ভাই যেটা প্রশ্ন সেটা হচ্ছে এটা আপনাকে মেন কিওয়ার্ড হিসেবে আপনাকে এই জায়গায় প্লেসমেন্ট করতে হবে, আর বাকি যে জায়গাগুলো থাকবে এখানে যে বাকি যে জায়গাগুলো থাকবে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, এইগুলো জায়গাতে ওই ছোটো ছোটো কিওয়ার্ডগুলো যেগুলো আপনি চাচ্ছেন র্যাঙ্ক করাইতে সেগুলো মাঝে মাঝে এখানে কী করবেন এই ডেসক্রিপশনের ভিতরে প্রপারলি প্লেসমেন্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। তার মানে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এটা কিন্তু আমার টোটালি কমপ্লিট হয়ে গেল, এখানে ডেসক্রিপশন কী লেখছে এটা দেখার পেছনে। এবার আসেন আমি কিন্তু এই মানে ডেসক্রিপশনের ভিতরে এইটুক জায়গা কিন্তু আমি আপনাদেরকে পরিষ্কার ধারণা দিলাম যে কোথায় কোথায় আপনাদের প্লেসমেন্টটা করতে হবে। তো এবার আসেন এখানে হোয়াট ডু ইউ গেট ফ্রম দিস সার্ভিস, তুমি এই সার্ভিসের ভিতরে কী পাবা বা কী দিবে এরকম কিছু থাকে। হ্যাঁ এখানে আপনি আপনার মেন যে কিওয়ার্ডগুলো থাকবে সেখানে এইগুলো আপনি দুই একটা এখানে প্লেসমেন্ট করার চেষ্টা করবেন, এখানেও প্লেসমেন্ট করার চেষ্টা করবেন যদি পারেন, না পারলে এই লাইনগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না কিন্তু এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা। তো এই অংশের ভিতরে মাঝে মাঝে কিছু কিছু কিওয়ার্ড এখানে প্লেসমেন্ট করবেন। তো এবার আসেন এখানে দেখেন লেখা আছে রিলেটেড ট্যাক্স, এর মানে হচ্ছে এই এখানে যে কথাটা আছে এই কথাটা লিখে আপনি আপনার গিগ ডেসক্রিপশনের এই নিচের দিকে এই জায়গাতে আপনি যেমন নোট আছে না নোটের পরে নিচের দিকে একটা স্পেস রেখে রিলেটেড ট্যাক্স এখানে পাঁচটা বা ছয়টা সাতটা ট্যাক্স আপনি প্লেসমেন্ট করবেন। কীভাবে প্লেসমেন্ট করবেন আমি যদি আপনাদেরকে বুঝাই, ধরেন আমি এখান থেকে একটা ট্রান্সলেটার নিয়ে আসি, ট্রান্সলেটার, তো আপনাদের বোঝানোর জন্য যেমন এখানে বা ইয়াটা আছে তিনি কী কী ট্যাগ ব্যবহার করছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আপনি জাস্ট করবেন কি ফাইবারকে বোঝানোর জন্য যে আমার এই ধরনের ট্যাগগুলো আমি ব্যবহার করতে চাই, তাহলে কী করবেন এখানে আপনি এটা ব্যবহার করবেন। হ্যাঁ এখানে দেওয়ার পর জাস্ট এখানে দিলাম, দিয়ে লেখলেন হচ্ছে ইউটিউব বা এসইও, একটা ট্যাগ হয়ে গেল। তাহলে এখানে একটা সুন্দর করে এরকম একটা দিয়ে দিবেন, দাড়ি দিয়ে দিবেন দুইটা। হ্যাঁ এখানেও দাড়ি দিয়ে দিবেন দুইটা, আপনার কোনো কাজ না, বা একটা দিতে পারেন আপনি, কোনো সমস্যা নাই, ট্যাক্স এভাবে আপনি দিবেন একটা বা দুইটা। তারপরে ধরেন ভিডিও এসইও একটা কিওয়ার্ড, এটা 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 আপনার যে সার্ভিসটা আছে এই সার্ভিসের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আপনাকে ট্যাগগুলো দিতে হবে। তো এটা দেওয়ার পর আপনি জাস্ট এটা কপি করবেন, কপি করে আপনার ডেসক্রিপশনের এই জায়গাটায়, ঠিক আছে, এখানে যাই কিছু হোক শেষ করার পর থ্যাংক ইউর পরে নিচে মানে থ্যাংক ইউ যা আছে বা এখানে যা আছে নোটেড, এক একজনে কিন্তু এক একভাবে ডেসক্রিপশন লেখে কিন্তু সবার কিন্তু সেম মেথড ফলো করে। তো আপনি যেটা করবেন এখানে ধরনের থ্যাংক ইউ আছে বা আপনি শেষ করছেন ডেসক্রিপশন, তার নিচে স্পেস দিয়ে এই রিলেটেড ট্যাগসগুলো আপনি এখানে বসায় দিবেন, এই হচ্ছে বিষয়। যদি আপনি এটা প্রপারলি করতে পারেন তাহলে 100% আপনি শিওর থাকেন যে এটা র্যাঙ্ক করবে। এটা কিন্তু যখন আপনার গিকের কম্পিটিশন 5,000-এর উপরে থাকবে তখন এই কাজটা করতে হবে, যদি মনে হয় যে 5,000-এর নিচে তাহলে এই কাজটা করার দরকার নাই, মানে নিচে রিলেটেড ট্যাক্সটা বসানোর দরকার নাই। তার মানে আমি টোটাল একটা ধারণা দিয়ে দিছি আপনাদেরকে। এবার আসেন প্রাইসিংটা, প্রাইসিংয়ের এই জায়গাটাতেও আপনাকে ওইগুলো বসাইতে হবে, যেমন ভিডিও এসইও এগুলো আপনাকে প্রপারলি এখানে বসাইতে হবে। যদি আমি প্রাইসিংটা আবার দেখাই আপনাদেরকে, যেমন
এই ছেলেটা দেখেন ইউটিউব চ্যানেল এসইও, একটা প্রপার কিওয়ার্ড এখানে প্লেসমেন্ট করছে, এখানে একটা প্রপার কিওয়ার্ড প্লেসমেন্ট করছে, এখানে একটা প্রপার কিওয়ার্ড প্লেসমেন্ট করছে, আর বাকিগুলো দু একটা যা পারছে করছে, ঠিক আছে। তো আপনাকেও যেটা করতে হবে, মূল কিওয়ার্ডটা প্রাইসিংয়ের প্রথমে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। তার মানে আমি যদি এবার যদি এই কথাটা লিখে যদি আমি কন্ট্রোল সিধা কপি করি, কন্ট্রোল এফে ক্লিক করে যদি কন্ট্রোল এটাতে ইন্টার করি, কতগুলো জায়গায় এই কিওয়ার্ডটা আছে আমি কিন্তু এখন দেখতে পারবো। এক এখানে দেখেন তিন কয়টা আছে, এখানে একটা আছে চারটা, এখানে কিন্তু তারপরেও আছে পাঁচটা, ঠিক আছে, এখানে একটা আছে ছয়টা, সাতটা, সাতটা জায়গায় কিন্তু আমার একটা কিওয়ার্ড প্লেসমেন্ট করা হয়ে গেল। গিক র্যাঙ্ক করবে না মানে, গিক র্যাঙ্ক করেও বলবে যে ভাই আমাকে ছেড়ে দাও, আজকের মতো আমি যেতে চাই, ঠিক আছে। র্যাঙ্ক করবে না, তারপর র্যাঙ্ক জোর করে করাইতে হবে, ঠিক আছে। আজকে অনেক কথা বললাম, যদি কারো বিরক্ত লাগে অবশ্যই জানায়েন, ঠিক আছে। আর যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট করবেন যে আমি আজকে নতুন কিছু জানলাম, ঠিক আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।